আমরা পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি এখন নিচে হচ্ছে স্বাদমতো লবণ এবার একটু ভালো করে মাখাতে হবে এবার হালকা একটু তেল নিয়ে নিতে হবে তাহলে একটু মচমচে হবে এবার এটা দিয়ে ভালো করে মাখিয়ে তারপর পানি দিয়ে ডোবানোতে হবে এবার অল্প অল্প করে পানি মিশিয়ে একটা শক্ত ডো তৈরি করতে হবে একবারে পানি মেশানো যাবে না এতে করে ডোটা একটু নরম হয়ে যেতে পারে বা পরিমাণটা একটু বেশি হয়ে যেতে পারে ডোটা এরকম শক্ত হয়ে যাবে তারপর আমি আবার একটু মাখিয়ে এবার আমি পুরি বানাবো তারপর এই আটাটা থেকে আমরা এরকম ছোট ছোট বল করে নিব তারপর একটা বাটির মতো করতে হবে এবার আমি এখানে ডালের পুর ইউজ করতেছি তারপর এটার ভিতরে আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি তারপর এটাকে ভালো করে সিম করে দিতে হবে ভালো করে সিল করে দিতে এবার আলতো হাতে এটাকে বেলে একটা পুরীর সাইজ দিতে হবে বেশি জোরে চাপ দেওয়া যাবে না তাহলে পুরটা ফেটে যেতে পারে হ্যাঁ আমি এরকম গোল করে সাইজ করে নিয়েছি এবার এটাকে আমি তেলে ডুবো তেলে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবার এখানে আমি ডুবো তেলে ভাজার মতো করে তেল দিয়েছি তারপর এটা মানে একটু বেশি গরম হওয়া পর্যন্ত আমরা ওয়েট করবো আমার তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি এটাতে আস্তে করে পুরিটা ছেড়ে দেবো পুরিটা সাইড থেকে তেল দিন এটা ফুলতে সাহায্য করে আস্তে করে দিন এবার আমি এটা তুলে নিব এভাবে সাইড থেকে একটু তেলটা দিয়ে দিলে এটা ফুলতে একটু সাহায্য হয় আর এটা ভালো ফুলে একটু মুচমুচে হয় এটা আর ভাজবো না এটা এখন হয়ে গেছে এখন আমরা এটা তুলে ফেলবো আমার ডাল পুরি তৈরি হয়ে গিয়েছে আমি এটা সামান্য আমার মনের মতো করে আমি এটা ডেকোরেশন করেছি আমি ডেকোরেশনে টমেটো গাজর আর কাঁচামরিচ ইউজ করেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো জিনিস দিয়ে এটা সাজাতে পারেন আর এটা খুব অল্প সময়ে আপনারা
কোনো গেস্ট আসলে বা আপনাদের বিকালের নাস্তায় আপনার এটা খুব দ্রুত বানিয়ে এটা আপনার খেতে পারেন খেতে পারেন।